অনেকজন বলছে পুজো উপলক্ষে দাওয়াত দিয়েছে, খাওয়া যাবে কি যাবে না, হারাম, লিখে নিয়ে যান, সম্পূর্ণ হারাম। যদি কোনো হিন্দু ভাই আপনাকে দাওয়াত দেয়, ভাই আমি এমনি খুশি করে খাওয়াচ্ছি, একটা দোকান করেছি, তার ব্যবসা যদি উৎস হালাল হয়, পয়সাটার ব্যবসার উৎস যদি হালাল হয়, তার খানা খাওয়া যাবে, অসুবিধা নাই। কিন্তু পূজো উপলক্ষে হলি হারাম, কোনো চান্স নাই, নো চান্স, কোনো উপায় নাই। ওই জন্য এটার নাম ইসলাম, অত সহজ নয়, কেউ কি ঘৃণা করতে পারবেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, গোটা মক্কা নগরীতে, সেই জামানায় কি বেঈমান কাফের ছিল না, কথা বলে ছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, পাঁচটা আদেশ দিলেন, শুনলেন, বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নবীজি বললেন, যারা মক্কার বেঈমান কাফের যারা থাকবে, তোমরা নির্দ্বিধায় নিজের ধর্ম পালন করবে, কেউ তোমাদেরকে বাধা প্রদান করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি কখনো এটাকে প্রাধান্য দেয়নি, তাহলে তো নবীজি হাদিস বর্ণনা করে দিতেন, ধর্ম যার যার উৎসব সবার কথা বলে। এই হাদিসটা কারা আগে শোনাতো, তোমরা না আমরা মুলবীরা আগে, মুলবীরা আগে শোনাতাম, আমরা জানলাম না, তুমি জেনে গেলে কেন, তুমি শিক্ষিত, আমরা মাদ্রাসা ছাপ, মাদ্রাসা ছাপ বলে দিই। শুনলেন, যারা মাদ্রাসার ওপরে ঘৃণা রাখে, মুলবীদের ওপরে ঘৃণা রাখে, তাদেরকে বলে দিই, কান খুলে শুনলেন, ব্রেনটাকে ওয়াশ করেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তর পর্যন্ত যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো মসজিদ আছে, যতগুলো ইমাম আছে, যতগুলো আলেম আছে, একটা একটা করে ঘেঁটে যান, একটা মাদ্রাসার প্রমাণ দেন। এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কতজন ছাত্র আছে, আবাসে 25-26 জন আমার কাছে, শুনে যান। আচ্ছা, আপনাদের একটা বাবা উঠে দাঁড়িয়ে বলুন যে উত্তর দিনাজপুরে অমুক মাদ্রাসায় আমার সন্তান পড়ে, সেই সন্তানকে ন্যাংটো করে অন্য সিনিয়র বাচ্চারা নাচিয়েছে এবং র্যাঙ্গিং হয়েছে, প্রমাণ আছে? ইয়েস অ্যান্ড নো বলেন জোরে, কথা বলবেন নাই, যদি প্রমাণ থাকে সামনে আসুন, সেই মাদ্রাসার খোঁজ নিচ্ছি। সেই মাদ্রাসায় যদি হয়ে থাকে, আমরা মোলবিরা সেই মাদ্রাসাটাকে ডজার দিয়ে ভেঙে দেব। চলুন, বড় কষ্ট লাগে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি একের পর এক বয়ান জারি করছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী, এ মাদ্রাসা কো তোড় দো জাহাঁ পর আতঙ্কবাদী বনতা হ্যায়, মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়, বড় কষ্টের বিষয়। আসামের একটা মাদ্রাসাকে গুড়িয়ে দিলেন, কেন, একটা শিক্ষকের যোগাযোগ ছিল আতঙ্কবাদীর সঙ্গে, যার জন্য মাদ্রাসা গুড়িয়ে দিল। আমি বললাম ঠিক আছে, এক মিনিটের লেগে এটা ঠিক মেনে নিলাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ভারতের মানুষকে, আসামের মুখ্যমন্ত্রীকে, উড়িষ্যার একজন স্বাস্থ্যমন্ত্রী গাড়ি থেকে নামছে, তার বডিগার্ড একজন সিআই গুলি করে হত্যা করে দিলে, ব্রেনে গুলি চালিয়ে দিলে মাথায়। এই যে সিআই যে গুলি চালিয়েছে, সে যে স্কুলে পড়াশোনা করেছে, সেই স্কুলটা আগে ভেঙে দাও। এই আতঙ্কবাদীটা কোথায় তৈরি হলো, যে দেশের একজন মিনিস্টারকে মেরে দিল, স্বাস্থ্যমন্ত্রীকে মেরে দিল, এই স্কুলটাকে ভেঙে গুঁড়িয়ে দাও, ওই স্কুলে আতঙ্কবাদী তৈরি হয়। সে যে থানায় ডিউটি করে, সেই থানাটাকে গুঁড়িয়ে দাও, সেই থানায় আতঙ্কবাদী ট্রেনিং দেওয়া হয়, একটা মন্ত্রীকে মার্ডার করেছে, বললেই আমাদেরকে বলবে এরা মাদ্রাসা ছাপ, বুঝে কম বলে বেশি, আমরা বুঝি কম বলি বেশি, বড় কষ্টের বিষয়। শুনলেন, আমরা যদি বুঝি কম, আর আতঙ্কবাদী যদি মাদ্রাসায় তৈরি হয়, এই যকটা মোলবি আমরা সভাপতি থেকে শুরু করে আমরা বসে আছি, আমাদেরকে যদি সাথে করে নিয়ে যান যে হুজুর মোল্লা চলুন আজকে এটিএম চুরি করব, ইটাহারে এই এটিএমের টাকা তুলতে জানে না বহু মোলবি, ঠিক বললাম না ভুল বললাম, আমার আব্বা তো এটিএম ব্যবহারই করতে জানে না, বড় মোবাইল ব্যবহারই করতে জানে না, তাহলে এই মোলবিরা এটিএমে চুরি করবে? এটিএম ডাকাতি করতে গেলে কি হতে হয়, কথা বলেন, কি হতে হয়, কত দূর পড়তে হয়, ইঞ্জিনিয়ার হতে হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে, তবে এটিএম ডাকাতি করতে পারবে। তো যতগুলো এটিএম ডাকাত আছে তারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো সেই মালগুলো যে স্কুলে কলেজে পড়েছে সেগুলো ভেঙে দে, গুঁড়িয়ে দাও,